চট্টগ্রামের ঐতিহাসিক লালদিঘির ময়দান সংস্কার হাজার পর উন্মুক্ত করে দেওয়াই জনসাধারণ লাই নতুন রূপে সাজানো এই মাঠের চারপাশ ও ভেতরের অংশ। সোমবার দুইজে লালদিঘির ময়দানের টিনের ঘেরাও সরাইনে উন্মুক্ত করে দেওয়াই দীর্ঘদিন অবহেলিত স্থায়ীও ময়দানের ফুটাই তোলাওয়াই ছয় দফা সহ বাঙালি জাতির ইতিহাস ঐতিহ্য স্মৃতিস্মারক টেরাকোটার কারোকাজে ফুটিয়ে তোলাওয়াই মুক্তিযোদ্ধার ইতিহাস দুশোর বালি ময়দানের মোড়ানোয়ী সবুজ ঘাস চট্টগ্রামের সঠিক ইতিহাস তুলে ধরার জন্য লালদিঘি মাঠে যে অপূর্ব যে সৃষ্টি এটা নজিরবিহীন, এটা লালদির মাঠকে ইতিহাস সমৃদ্ধ করেছে। খুব আমি খুব খুশি হয়েছিলাম আগের বিকেলবেলা এখানে মূলটুর থেকে মেরে ধরি বলতে ব্যান্স এখন দিন কিছু নদিন এখন ব্যান্স দিন দিয়ে খুব সুন্দর। আমরা এই কুচ্চ ভাষায় দেশি ভাষায় বলি লালদিন মাঠ, আসলে তো লালদিন মাঠ না, এটা মুসলিম হাইস্কুলের মাঠ। এখন মুসলিম হাইস্কুলের এটা বুঝে দিয়েছে কিছু এই খালকে, এখানে আন্দোলন ব্রিটিশ আন্দোলন থেকে শুরু করি এখানে কোনো আন্দোলন এখনো শেষ নাই, সব আন্দোলন এখান থেকে শুরু হইতো বলি জব্বরের বলিকার হইতো বিভিন্ন ধরনের রাজনীতি কোনো একখান সভা সমাবেশ সবগুলো এখান থেকে হইতো। দীর্ঘ অপেক্ষার পর মাঠকে উন্মুক্ত করে দেওয়া অনেক খুশি জনসাধারণ। ইতিমধ্যে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। লালদিঘির মাঠ এবার তো বহু ঐতিহ্য বহন করে, কারণ এবার তো বহু পুরোনো মাঠ, এর বিভিন্ন মিছিল মিটিং বিভিন্ন আন্দোলন বিভিন্ন কর্মসূচি এই মাঠ তো নই আজ দীর্ঘদিন ধরে এবারে সংস্কার করি পেলে বলে আজ বহুত দিন আজ প্রায় দুই বছর আড়াই বছর ধরে বন্ধ আছে। তো এখন দেখে যে গতকালে এই বোধহয় উদ্বোধন করছে খুলে দিয়ে জনগণের উন্মুক্ত করছে কিছু সংস্কার করছে এখানে বিভিন্ন দেওয়ালিকা এই সেই মানে সৌন্দর্য বর্ধন করছে। আমাদের এখানে এসে অনেক ভালো লাগছে, আমরা ইতিহাস সম্পর্কে জানতে পারছি, খেলাধুলো এই মাঠটা খুলে যাওয়াতে আমাদের জন্য ভালো হয়েছে, আমরা আগে কোথাও খেলতে পারতাম না এখন এখানে আসার পর এখানে খেলতে পারতেছি। দীর্ঘদিন লালদিঘি বন্ধ, চট্টগ্রাম শহরের মধ্যে জনসমাবেশ করিবার রাজনৈতিক সমাবেশ করিবার ভালো জায়গার অভাব, তো লালদিঘি আর ওপেন দেখির আশা করি লালদিঘির মধ্যে এখন তো সমস্ত গণতান্ত্রিক কর্মসূচি রাজনৈতিক কর্মসূচি আর পালন করিতে একদম বিনা বাধায় এই মাঠত মধ্যে আর সরতন দেখি দিয়ে মেলাওর এবং বিভিন্ন ওই রাজনৈতিক অরাজনৈতিক অনুষ্ঠানের বিরাট বিরাট মন্ত্রী মিনিস্টার সকলে এন্ডাইরে বক্তৃতা দিয়ে কিন্তু দীর্ঘ হয় এক বছর ইয়ান বন্ধ হারণত হয় অনেক মানুষের কষ্ট। ওই 1761 সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানি চট্টগ্রামের শাসনামলত লালদিঘির ফারোর চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের দপ্তরকে ব্রিটিশ আমলের তহসিল দপ্তর আছিল। লালনগর সে ভবনরে চট্টগ্রাম মানুষ লালকুটির নামে চিন্তু। ভবনের পাশে পুকুরের পরে দিয়ে বড় করে এনে দিঘিত পরিণত করাই পাহাড়ি টিলার উদ্দি লালকুটি ও লালগড়, আর এর পাশে দিঘির নাম স্বাভাবিকভাবে ওইগিয়ে লালদিঘি। ঐতিহাসিক জব্বারের বলি খেলা, ব্রিটিশ বিরোধী আন্দোলন, মুক্তিযুদ্ধ সহ নানা আন্দোলনের সূচনা এই বাড়াতুন। দীর্ঘ আড়াই বছর সংস্কারের পর জনসাধারণের লাই উন্মুক্ত করা হয় এই লালদিঘির মাঠ। নতুন প্রজন্মের ইতিহাস সম্পর্কে জানতু এই মাঠ গুরুত্বপূর্ণ ভূমিকা রায় বলে মনে করেন চট্টগ্রামবাসী। নগরের লালদিঘি মাড়াতুন, সাইদুর রহমান সাকিব, সি প্লাস টিভি, চট্টগ্রাম।